রাহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ফৌজদারি কার্যবিদ্যা থেকে আলোচনা করবো। আজকের এই ক্লাসটা বিভাগীয় প্রধানত পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটা থেকে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। গত 2019 সালে এএসআই নিরস্ত্র বিভাগীয় প্রধানত পরীক্ষায় আজকের এই ক্লাসটা থেকে প্রশ্ন আসছিল, অনেকে হয়তো বুঝতে পারে নাই। এখানে পুলিশের প্রতিরোধমূলক কার্যাবলী, এখানে আজকে হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্যাবলী। ফৌজদারি কার্যবিধান 149 থেকে 153 পর্যন্ত, এগুলো হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্যাবলী। প্রতিরোধমূলক কার্যাবলী বলতে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে বা হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, সেগুলা প্রিভেন্টিং করা, প্রতিরোধ করা। তো ফৌজদারি কার্যবিধান 149 দ্বারা বলছে, কোনো আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ যদি কোথাও কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম সংবাদ যদি পুলিশ অফিসারের নিকট থাকে অথবা কোনো পুলিশ সদস্য জানতে পারে, তাহলে ওই আমলযোগ্য অপরাধটা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সংগঠিত না হয় বা আমলযোগ্য অপরাধটা যাতে সংগঠিত না হয় যথাযথভাবে, সেই জন্য এটা প্রতিরোধ করতে হবে, এটা নিয়ন্ত্রণ করতে পারবে পুলিশ অফিসার। এটা ক্ষমতা দেওয়া হয়েছে, এটা পিআরবি 118 বিধি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য আপনি পিআরবি 118 বিধি নিতে পারেন। তাহলে ফৌজদারি কার্যবিধান 149 ধারা বলছে যে, কোনো আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র হলে পুলিশ অফিসার যদি জানতে পারে তা নিবারণ করবে, এবং এটা নিবারণ করার দায়িত্ব। তাহলে ফৌজদারি কার্যবিধানের 149 ধারা, কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বা ষড়যন্ত্র লিপ্ত হলে, ষড়যন্ত্র যদি পুলিশ অফিসার অবগত থাকে, সেক্ষেত্রে তা প্রতিরোধের জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে পুলিশ অফিসার এবং তার নিয়ন্ত্রণ করতে পারবে, এটা পিআরবি 118 বিধি 149-এর সাথে। ফৌজদারি কার্যবিধানের 150 ধারা বলছে যে, পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন অফিসারদেরকে আমলযোগ্য অপরাধের সংবাদ দেবে। এক্ষেত্রে এটার সাথে পিআরবি 120 পুলিশ আইনের 23 ধারাও জড়িত আছে, যে আমলযোগ্য অপরাধের সংবাদ দেওয়া। অর্থাৎ পুলিশ অফিসার তার ঊর্ধ্বতন, যে পদের অফিসার এটা জানবে, আমলযোগ্য অপরাধের সংবাদ জানবে, সে তার ঊর্ধ্বতনকে এটা সংবাদ দেবে। অর্থাৎ কোনো কনস্টেবল যদি জানে, সে তার ইনচার্জকে জানাবে, ইনচার্জ যদি জানে, সে তার ঊর্ধ্বতনকে জানাবে। অর্থাৎ কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হওয়ার সংবাদ যদি পুলিশ অফিসার জানে, সে তার ঊর্ধ্বতনকে এই সংবাদটা পৌঁছে দেবে, এটা তার দায়িত্ব, এটা দিতে হবে, যাতে সংবাদের প্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 150, আর পিআরবি হচ্ছে 120 বিধি, আর পুলিশ আইনের 23 ধারা। এখানে আপনি একসাথে সংশ্লিষ্টতা ইউজ করতে পারবেন, যে পুলিশ অফিসার কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ জানলে তা ঊর্ধ্বতন অফিসারদেরকে জানাবে। ফৌজদারি কার্যবিধান 151 দ্বারা বলছে, পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধকালে বিনা ফরণে গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ আমরা পুলিশ অফিসার যখন কোনো আমলযোগ্য অপরাধ দমনে যাবে বা প্রতিরোধে যাবে বা নিয়ন্ত্রণ করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের প্রয়োজন হলে পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করতে পারবে। এই ক্ষমতাটা পুলিশ অফিসারকে ফৌজদারি কার্যবিধানের 151 ধারার মধ্যে দেওয়া আছে। এটার সাথে পিআরবি 316 বিধি দিতে পারবেন, বিনা ফরণে গ্রেপ্তারের ধারাটা, বিধিটা। তাহলে ফৌজদারি কার্যবিধান 151 বলছে, পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধকালে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে গিয়ে, দমন করতে গিয়ে কোনো ব্যক্তিকে বিনা ফরণায় গ্রেপ্তারের প্রয়োজন হলেও, সেক্ষেত্রে বিনা ফরণায় গ্রেপ্তার করতে পারবে। এই ক্ষমতাটা ফৌজদারি কার্যবিধান 151 দ্বারা দেওয়া হচ্ছে। ফৌজদারি কার্যবিধান 152 দ্বারা বলছে, পুলিশ অফিসার সরকারি সম্পত্তির যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করবেন। অর্থাৎ পুলিশ অফিসারদের সম্মুখে বা পুলিশ অফিসার যদি জানতে পারে যে কোনো সরকারি সম্পত্তি ক্ষতি সাধিত হচ্ছে বা ক্ষতি সাধন হওয়ার ষড়যন্ত্র করতেছে, যে কোনো সরকারি সম্পত্তি, যে কোনো ক্ষতি সাধনের হাত থেকে পুলিশ অফিসার সেটা রক্ষা করবেন, এটা তার দায়িত্ব, এটা রক্ষা করতে হবে। তাহলে 152 বলছে, পুলিশ অফিসার সরকারি সম্পত্তি যে কোনো ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করবেন, এটা ফৌজদারি কার্যবিধি 152 ধারা। ফৌজদারি কার্যবিধি 153 ধারা বলছে, ওজন পরিমাপক সরঞ্জাম, বাটখারা, পরীক্ষা করার ক্ষমতা। ওজন পরিমাপক বলতে এখানে ওই যে পাল্লা আছে ওজন পরিমাপ করে, এখন কতগুলো ইলেকট্রিক্যাল মেশিনও বাইর হয়েছে যেগুলো ওজন করা হয়, কোনো কিছু মাফা হয়, অর্থাৎ পাল্লাকে বোঝাচ্ছে। যে ওজন পরিমাপক সরঞ্জাম বাটখারা, এটা একটা বাটখারা দিয়ে আপনার বলছে পরীক্ষা করার ক্ষমতা। অর্থাৎ পুলিশ অফিসার তার দায়িত্ব পালনকালে অথবা কোনো স্থানে ওজন পরিমাপক যন্ত্র তারা ওজনে কম দিচ্ছে বা এখানে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে,
এরকমটা যদি সংবাদ পায় সেক্ষেত্রে ফৌজদারি কাদ্রবিধানের 153 ধারার ক্ষমতা বলে ওজন পরিমাপক যন্ত্র বা বাটখারা পরীক্ষা করতে পারবেন যে সেটা ঠিক আছে কিনা, যথাযথ আছে কিনা সেটা পরীক্ষা করতে পারবেন। এটা তল্লাশির মতো সেখানে তল্লাশি করতে পারবেন PA 280 বিধি। তাহলে ভিউয়ার্স, আজকে আমরা ফৌজদারি কার্যবিধানের 149, 150, 151, 152 এবং 153 ধারা আলোচনা করেছি। এখানে এই সবগুলা ধারা হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম, এখানে প্রিভেন্টিং কার্যক্রম। এখান থেকে প্রশ্ন আসে, আপনারা খেয়াল করবেন এই প্রশ্নটা আসলে যাতে আপনারা ফৌজদারি কার্যবিধান 149 থেকে 153 ধারা পর্যন্ত আপনারা দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ভিডিওটা দেখেছেন, যদি উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ পরবর্তী ভিডিওটা আপনি যদি পাইতে চান সেক্ষেত্রে সাবস্ক্রাইব করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।